চট্টগ্রামে বাংলাদেশ দল যখন ইংল্যান্ডের সাথে খেলছিল সেই সময় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে দলে পরীক্ষা নিরীক্ষার জন্য হলেও কিছু পরিবর্তন আসবে। তখন প্রকাশ্যে তিনি মুখ ফুটে বলেননি, তবে সবার আন্দাজ ছিল যে খড়গটা কার ওপর পড়তে পারে। পড়ে গেল মাহমুদুল্লাহ রিয়াদের ওপর। আয়ারল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের যে দল দিয়েছে বাংলাদেশ সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ নেই, এবং এটাই বড় একটা চমক। টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন আগেই, টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন। কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, অর্থাৎ এই বছরটাকে নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারে প্ল্যানিং ছিল ক্রিকেট বোর্ডের। ইংল্যান্ড সিরিজ শেষেই মত পাল্টে ফেলেছে বোধহয় বোর্ড। আর যদি ওয়ানডে দলের পরিকল্পনায় থাকেন তিনি, ভারতে যে বিশ্বকাপ হতে যাচ্ছে সেই বিশ্বকাপের প্ল্যানেও রিয়াদ থাকেন, তবে আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম তত্ত্বে তার নিশ্চয়ই আসার কথা না সেই জায়গায়। মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্সে টিম ম্যানেজমেন্ট কি তবে খুশি নয়, সেটা নিয়ে বড় আলোচনা কানাঘোষা। কি করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ গত এক বছরে সেদিকে আমরা যদি চোখ ফেরাই তাহলে দেখব 18টা ম্যাচ তিনি খেলেছেন, 481 রান যে এখানে আমরা দেখতে পাচ্ছি তার নামের পাশে, সেটা লোয়ার মিডল অর্ডারের হিসাবে একেবারে খারাপ হয়তো বা বলা যাবে না। আমরা দেখতে পাচ্ছি যে তিনি 50 করেছেন, দুটো সেঞ্চুরি নেই। তবে যেটা খুবই উদ্বেগজনক হিসেবে হয়তো বা ধরে নিয়েছে টিম ম্যানেজমেন্ট সেটা হচ্ছে তার স্ট্রাইক রেট 68.91, এবং এটাকে কোনোভাবেই হয়তো খুব একটা সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছে না নির্বাচক মণ্ডলীরা। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। যে কারণে মাহমুদুল্লাহ রিয়াদকে তারা ছেটে ফেলার ডিসিশন নিয়েছে ওই জায়গা থেকে। এবং রিয়াদ যে জায়গাটা ব্যাটিং করেন 6-7 নম্বর দলের দুর্যোগের সময়, সেখানে আমরা যদি দেখি তার 18 ইনিংসের মধ্যে দুটো 50 বলছিলাম, হলুদ মার্ক করা দুটো জায়গায় আমরা দেখতে পাচ্ছি, একটাই করেছেন 80 রান, আরেকটাই করেছেন 77 ইন্ডিয়ার বিপক্ষে সাম্প্রতিক অতীতেই, যেই বিশ্বকাপ চলার সময় ইন্ডিয়া যখন এসেছিল সেটা ম্যাচ উইনিং ছিল। তবে এই 80 রানের ইনিংসটার দিকে আমরা যদি দেখি জিম্বাবুয়েতে সেটি যথেষ্ট ছিল না, এবং 84 বলে 80 রান করেছেন। এবং তারপরে যেটা 39 আমরা দেখতে পাচ্ছি, সেই 39 রানের ইনিংসটা খেলতে গিয়ে রিয়াদ খেলেছেন 69টা বল। ওই জিম্বাবুয়ে সিরিজের ওই ট্রু ব্যাটিং উইকেটে সেটাকে ধরতব্যে নেওয়ার মতো আসলেই তেমন কোনো ব্যাপার আসেনি। আর এখানে আমরা যদি দেখি মাহমুদুল্লাহ রিয়াদ ওভারঅল তার যে ইনিংসগুলো, এর অনেকগুলোতেই সেই গায়ানার প্রভিডেন্স বলি কিংবা সাউথ আফ্রিকা সিরিজের এই স্কোরগুলোকে যদি আমরা বলি মিডিয়াম মানের যে স্কোরগুলো করেছেন, এখানেও চাইলে তিনি অনেক দূরে যেতে পারতেন। ইভেন আফগানিস্তানের সঙ্গে যে সিরিজটা বাংলাদেশ দল খেলেছিল চট্টগ্রামে, সেখানেও শেষ দিকে তার হিটিং অ্যাবিলিটি নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল গত বছর মাহমুদুল্লাহ রিয়াদের সেই জায়গাটায়। অর্থাৎ ফিনিশারের রোলে খুব লম্বা সুযোগ পাবেন না যে প্রত্যেক ম্যাচে তিনি সেঞ্চুরি করে ফেলবেন, তবে যে সুযোগগুলো তিনি পেয়েছেন সেই সুযোগগুলোতে দল যে জায়গাটায় আছে, লাস্ট 10 ওভার্স বলেন 5 ওভার বলেন, বাংলাদেশ দলের স্কোরকে একটা জায়গায় নিয়ে যাওয়ার যে রোলটা থাকে সেটা মাহমুদুল্লাহ রিয়াদের। এবং গত এক বছর বা সোয়া এক বছরের যে টাইম স্প্যানটা এখানে আমরা কার্ডটা দেখলাম, সেখানে মনে হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ আস্থা মেটাতে পারেননি টিম ম্যানেজমেন্টের। তবে অধিনায়ক তামিম ইকবাল এরকম একজন অভিজ্ঞ ক্যাম্পেইনারকে ছাড়া ওয়ার্ল্ড কাপে কী করবেন সেটা নিয়ে একটা বড় প্রশ্ন এসে যায়। আর মাহমুদুল্লাহ রিয়াদ শুধু কি এই সিরিজের দলে নেই, নাকি তাকে টোটালি এই বছর বাংলাদেশ দল তাদের পরিকল্পনা থেকে হটিয়ে ফেলেছে, সেটাও কিন্তু অনুসন্ধিৎসু বা এই জায়গাটা থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এই যে একটা গরম জলের মধ্যে পড়ে গেল ওয়ানডে দলটা, সেটার পেছনে আসলে কী বোর্ডের চাওয়া সেটাও আমরা অনিশ্চিত। এবং তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এই মুহূর্তে কিন্তু একটা হুমকির মধ্যে পড়ে গেছে, অর্থাৎ পঞ্চ পাণ্ডবের মধ্যে মাশরাফি বিন মুর্তজা আগেই ক্রিকেট থেকে আসলে বাংলাদেশের ইন্টারন্যাশনাল এরেনা থেকে দূরে সরে গেছেন। মাহমুদুল্লাহ রিয়াদও আমরা বলতে পারি যে তার অধ্যায়টাও অনেকটা ধোঁয়াশার মধ্যে ঢুকে গেল। আর এই মুহূর্তে তামিমের যে ওয়ানডে দল সেটিও একেবারেই তার আসলে চাওয়া মতো কিংবা তার যে সিদ্ধান্তের প্রতিফলন সেটাও পরিপূর্ণভাবে হচ্ছে বা আসছে কি না আমরা নিশ্চিত নই, কারণ যে 11টা বাংলাদেশ দল আয়ারল্যান্ড সিরিজের জন্য দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আগের সিরিজে তিনি তাইজুলকে রেখেছিলেন, এই সিরিজের দলে তাইজুল ইসলাম তাকে আমরা দেখতে পাচ্ছি না। নাসুমকে আবারও ফেরানো হয়েছে, প্রথমবারের মতো ডাক পেয়েছেন সেখানে তাওহিদ হৃদয়, ডাক পেয়েছেন প্রথমবার জাকির হোসেন ওয়ানডে দলে, এবং প্রত্যাবর্তনের লিস্টটাও কিন্তু অনেক লম্বা। আমি বলছিলাম ফেরানো হয়েছে নাসুমকে, সেই জায়গায় ফিরে এসছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে ফেরানো হয়েছে, শরীফুল ইসলামকে তামিম ইকবালের দল প্রাইম ব্যাংকে তার সতীর্থ, এবং অনেকগুলো চেঞ্জ, 16 জনের একটা দল এবং সেখানে এই অদল বদলগুলো সত্যিকার অর্থেই কতটা
ইম্প্যাক্টফুল থাকে সেটা আসলে দেখার। আয়ারল্যান্ডের মতো বড় মানে মাঝারি মানের দল, তাদের সাথে হয়তো বা বাংলাদেশ দল স্কোয়াড নিয়ে অত কিছু ভাববে না, তবে এগুলোও কিন্তু একটা ইঙ্গিত। যেহেতু শক্তিশালী অনেকেই আছেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম টিমের মেইন কোর প্লেয়াররা অনেকেই আছেন, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সুতরাং তাইজুল, মাহমুদুল্লাহ, রিয়াদের না থাকাটা একটা দিক থেকে প্রশ্ন তুলে দিয়েছে যে ওয়ান ডে বিশ্বকাপের আগে তাদেরকে কি আর বাংলাদেশের নিয়মিত সেট আপে ফেরানো হবে কি না, সেই জিনিসটা রয়ে গেছে ধোঁয়াশায়। আপনারা রিয়াদের এই বাদ পড়ার বিষয়টাকে কীভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট করে। তবে মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে হয়তো বা বাদ পড়তে দেখে মোহামেডান টিম ম্যানেজমেন্ট খুশি হবে। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে ফুল ক্যাম্পেইনটাই হয়তো বা তাকে পেতে যাচ্ছে সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজদের দল মোহামেডান, এবং সেটা হয়তো বা তাদের জন্য একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। তবে আপনারা নিজেরা কী ভাবেন সেটি জানিয়ে দেবেন অবশ্যই কমেন্ট করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.